নমস্কার বন্ধুরা, চৈতালি হিসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি আমদইয়ের রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি একটা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি একটা স্ট্রেনার দিয়ে দিলাম, দিয়ে একটা পরিষ্কার কাপড় আমি এখানে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ টক দই। এবার আমি কাপড়টাকে এইভাবে বন্ধ করে এর উপরে একটা ভারী পাথর চাপা দিয়ে রেখে দিচ্ছি, যাতে এক্সেস জলটা খুব ভালোভাবে ঝরে যায়। আমি একটা পাকা আম নিয়েছি। এবার আমটাকে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে এটার একটা পিউরি বানিয়ে নিচ্ছি। আমের পিউরিটা আমি তৈরি করে ফেলেছি মিক্সিতে বেটে। এবার আমি নেক্সট স্টেপে আসছি। আধ ঘন্টা এই অবস্থায় রাখার পরে আমি এই ভারী বাটিটাকে তুলে নিচ্ছি। এবার আমি কাপড়টাকে খুলে দেখে নেব যে দইটা ঠিক মতোভাবে তৈরি হয়েছে কিনা। দেখুন, দইটা খুব সুন্দরভাবে জলীয় অংশটা বেরিয়ে গেছে আর এইখানে দইয়ের জলটা পড়ে রয়েছে। এবার আমি দইটাকে একটা বাটিতে ঢেলে নেব। এবার আমি দইটাকে বাটিতে নিয়ে নিলাম। এবার এই দইয়ের সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক। এবার কনডেন্স মিল্ক আর দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দই আর কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমের পিউরিটা। এবার আমটাকেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখুন, আমটা খুব ভালোভাবে মিশে গেছে, ঠিক এই রকম হবে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। দেখুন, এখানে আমি 4টে ভাঁড় নিয়েছি আর একটা প্লেটের মধ্যে বসিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। দেখুন, 4টে ভাঁড়ের মধ্যে আমের মিশ্রণটা ভরা হয়ে গেছে। এবার আমি একটু এইভাবে ট্যাপ করে দিলাম, দিয়ে প্রত্যেকটার মধ্যে আমি এরমভাবে ঢাকা বসিয়ে দিচ্ছি। এখানে আমি একটা কড়া নিয়েছি, এই কড়ার মধ্যে আমি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে 15 মিনিটের জন্য কড়াটাকে প্রিহিটেড করে নিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে খুলে নিলাম। এবার দইয়ের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেইটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আর ঢাকনার মধ্যে যে হোলটা ছিল সেটা আমি একটা ফয়েল দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে পেপারটা না বেরোতে পারে। এইবার আমি এটাকে 25 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি। একটু ঢাকনাটা খুলে দেখব যে কেমন তৈরি হয়েছে। দেখুন, খুব সুন্দরভাবে ভাপা দইটা তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আমি এটা এখান থেকে নামাবো না, ঠান্ডা করব, তারপরে নামাবো। আমদইটা আমি নামিয়ে নিয়েছি। আমদইটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি দইটা কত সুন্দর তৈরি হয়েছে। আমি এরকম উল্টাচ্ছি, দেখুন কিছু পড়ছে না, তার মানে একদম ঠিক মতো তৈরি হয়েছে। ঠিক এই রকম তৈরি হবে, কিছু পড়বে না, তার মানে জমাটটা খুব ভালোভাবে বেঁধেছে। এবার আমি কেটে দেখাবো যে কত সুন্দর ভেতরটা তৈরি হয়েছে। দেখুন, ঠিক এই রকম তৈরি হবে। এইভাবে খুব সহজেই মাত্র 3টি উপকরণের সাহায্যে তৈরি করে ফেলতে পারেন একটা অসাধারণ আমদই, যা গ্রীষ্মকালের জন্য একদম একটা আদর্শ রেসিপি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।